ধৈর্য ধরে এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলেন, একটা কথা আপনাদের বলি, ভগবানকে পাবেন, একটা কাজ করছেন। আজকে রাত্রি থেকে শুরু করে দিন, রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানতে পারে না, আপনার এখনই করুন, বলা তো যায় না। এই যে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি ফিরে যাবেন, আপনি রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি নাই সকালবেলা আপনি জাগবেন। এই জন্য আজ থেকে শুরু করে দিন, আমি যে কথাগুলো বলবো আমি আগেই বলেছি, আপনারা এক মাস ব্যবহার করুন, জীবন সুন্দর না হলে আমাকে বলবেন ফোন করে, এক মাস প্র্যাকটিক্যাল ব্যবহার করুন। কি করবেন? আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন শোবেন মায়েরা, যখন শোবেন দাদা ভাইরা শোবেন, বালিশে মাথাটা দেবেন, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম রাম রাম। যদি আজকের রাত্রিটা আপনার শেষ রাত্রি হয়, কাল সকালে জাগলে আপনার সকাল হবে, নইলে পরকাল হয়ে যাবে। এই সবাইকে বলি, আজকে রাত্রিতে বিছানাতে শোবার সময় প্রত্যেক দিন রাত্রিবেলায় বালিশ দেবেন মাথায়, আর আপনি হরে কৃষ্ণ নাম বলতে বলতে শুনবেন। যদি মোবাইলে গান শোনার অভ্যাস আছে রাত্রিবেলায়, আপনি কৃষ্ণ কথা হরি কথা শুনতে শুনতে, ভাগবত কথা শুনতে শুনতে ঘুমান, আপনার জীবন সুন্দর হবে বলে যায় আপনাদের। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, মায়েরা জেনে রাখুন, যে ছপ্পর খাটে শুয়ে থাকেন বা যে তক্তায় শুয়ে থাকেন, সেই বাড়িতে ড্রেসিং আয়না রাখবেন। প্রশ্ন করবেন, আয়নাটা সামনে রাখবো না কেন? ঘুম থেকে উঠে ঘুমন্ত মুখটা আয়নায় দেখলে সংসারে অমঙ্গল। ওই জন্য ঘুম থেকে উঠে কিছু কাজ আছে আমার দিকে তাকান, আপনার জেনে নিন, কাল থেকে করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চোখটা খুলবার আগে এই দেখুন, এই দুটো আঙ্গুল তর্জনী মধ্যমাদি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এগুলো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি, করতে পারলে জীবনে লাভ, না করলে ভুল। এটা শিখবেন, অপরকে বলবেন, কাজ হয়ে যাবে। তারপর কি করবেন? বাড়ির দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি রাখবেন, ছবিটাকে দর্শন করবেন। যদি ছবি না রাখেন, শাস্ত্র বললো নিজের হাতটাকে দর্শন করবেন, এই হাতটাকে দেখবেন সবাই। ঘুম থেকে উঠে ডান হাতটা সবাই দেখবেন, নিয়ে প্রণাম করবেন। কেন ডান হাতটা দেখবেন? শাস্ত্র কি বললো? করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। করাগ্রে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। প্রভাতে করদর্শনম, সকালবেলায় করদর্শন করতে হয়। ঘুম থেকে উঠে আপনি বিছানাতে করদর্শন করবেন, আপনি গুরুমন্ত্র বিছানাতে ভজন করবেন। যদি সময় আপনার না থাকে, আপনি বিছানায় ঘুম থেকে উঠে গুরুমন্ত্র ভজন করবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, বিছানা অপবিত্র জায়গা, গুরুমন্ত্র ভজন করা যায়? বলে হ্যাঁ করা যায়। কেন? রাম রাহা, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাযথা যে কোনো সময় নাম করা যায়। রামকৃষ্ণ পরমহংসতে বলেছে, সোনা নামটি বাঁকা হোক আর ভাঙা হোক, সে কিন্তু সোনা। হরিনাম সব জায়গায় পবিত্র, যেমন প্রমাণ দেখুন, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম কি? গোপাল। বয়স কত? 5 বছর। মহাপ্রভু পায়খানায় বসছিল, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল, এমনি করে জিজ্ঞেস করেছিল গোপাল, ঠাকুর তুমি যখন পায়খানায় বসছিলে, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন ঠাকুর বলেছিল, তুই বুঝবি না, আসলে আমার জীবটা সবসময় কৃষ্ণ কথা বলে, তো ওই জন্যে ওই অপবিত্র মানে মানে পায়খানা অবস্থায় নাম করলে পাপ হয়ে যাবে, জীবটা দাঁত দিয়ে ধরেছিলাম। বলছে, আচ্ছা ঠাকুর কিছু মনে করবে না, তুমি তো আমাকে গল্প শুনেছিলে, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে বলেছে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে, তবে তার নাকি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়, গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোনো মানুষ বাথরুমে পায়খানা করতে গেছে, তার বুকে প্রচণ্ড যন্ত্রণা, কাছে কেউ নাই, সে কি তোমার নাম করতে পারবে? ভগবান চমকে গেল, গোপালকে বললো, গোপাল তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ থেকে তোর নাম দিলাম গোপাল। তবে সিদ্ধান্ত নিয়ে নিলাম, মহাপ্রভু বললো, খাইতে শুইতে যথাযথা যেখানে সেখানে পায়খানায় বাথরুমে যে কোনো সময় আপনি হরিনাম করতে পারেন, হরিনামে কোনো অপবিত্রতা নেই। তবে বলে রাখি, আপনারা বিছানা থেকে যখন উঠবেন, হাতটাকে দেখলেন, হাত থেকে প্রণাম করলেন, মায়েরা মাটিতে পা দেবার আগে, দাদা ভাইয়েরা ঘুম থেকে উঠে মাটিতে পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম হয়েছে, চরণধুলি আছে, ওই মাটিতে কৃষ্ণের চরণধুলি আছে, ওই মাটিতে গৌড়ের চরণধুলি আছে, আগে সেই চরণধুলিকে প্রণাম করবেন, তবে আপনাদের কাজ হবে। এই শাস্ত্রের কথা। এইবার বলি, আপনি যদি পুরুষ হন, পুরুষ মানুষ বিছানা থেকে ওঠার সময় ডান পাটা মাটিতে নামাবেন প্রথম, আর মায়ের
ভাইরা বাঁ পাটা নামাবেন আপনাদের কাজ আছে এই কাজগুলো করুন আপনাদের জীবনে লাভ হবে এই কীর্তন করি বলে অনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু বলে কি আপনি তো খুব বোঝাচ্ছেন লোককে আমাকে বোঝান বলে যে হরি নাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন যে হরি নাম করে তার ঘর পুড়ে জল পড়ে কেন যে হরি নাম করে তার ব্যবসা নষ্ট হয়ে যায় কেন ভগবান তো নিজের মুখে বলেছে যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার দাস ভগবান পরীক্ষা করে মা আপনি সোনা কিনেছেন দোকান থেকে বাজারে বিক্রি করতে যাবেন তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে খাদ আছে না সোনা সোনা আছে আপনি ভক্তি সোনা ভগবানকে কতখানি দিলেন পরীক্ষা করবেন এই যে আজকে এতক্ষণ ধরে কীর্তন শুনছেন ভগবান দেখছে মন মানা ভাবা তোমার মনটা আমাকে দাও আমি আমার মনটা তোমাকে দিয়ে দেবো এই যে মন ভগবানকে দিন আপনার জীবনে কাজে লেগে যাবে 365 দিনের মধ্যে সব দিন ঘুমাচ্ছেন আজকের দিনটা ভগবানকে দিয়ে যান 365 দিন আপনি লাভ পেয়ে যাবেন ব্যাংকে টাকা জমা দিলে সুদ হয় হরিনামের ব্যাংকে নিজের টাকা দিলে আপনি একদিন মঙ্গল পেয়ে যাবেন এই কথা আপনাকে মাথায় রাখতে হবে তবে যারা অন্যায় করে দু নম্বরি করে খারাপ কাজ করে তারা দুতলা চারতলা করছে দিব্যি ঘুমাচ্ছে ছপ্পর খাটে আর যারা হরি নাম করে তারা কষ্ট পায় কেন শাস্ত্র বলেছে প্রশ্ন যেমন সুন্দর উত্তর তেমন সুন্দর বলে কেন প্রত্যেকটা মানুষের শরীর দুটো করে পাপ কলসি আছে প্রত্যেকটা মানুষের শরীর দুটো কলসি আছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যাদের পাপের কলসে কোনো পুণ্য হয় নাই দুতলা চারতলা ছপ্পর খাটে শুয়ে আছে অন্যায় করছে খারাপ কাজ করছে টাকা রোজগার করছে খারাপ পথে পাপের কলসি যেদিন পূর্ণ হবে খাদ ধরে লোকে ওখান থেকে নামে আর আপনি কষ্ট পাচ্ছেন আপনার পুণ্যের কলসি যদি পূর্ণ হয়ে যাবে আপনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন সেদিন আপনার আনন্দের শেষ শেষ দেখবেন দেখুন দুর্যোধন দুঃশাসন শকুনি এরা কত চেষ্টা করেছিল যুধিষ্ঠির মহারাজকে অপমান করবার জন্য কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি ধর্ম থেকে সরেছিল কোনোদিন সরে নাই এইদিকে দেখুন দ্রৌপদী বস্ত্র হয়েছিল দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল দ্রৌপদী অসুস্থ ছিল জানেন আপনারা দ্রৌপদী যেদিন বস্ত্র হয়েছিল না সে দ্রৌপদী অসুস্থ ছিল রজস্বলা ছিল সেদিন সেই অবস্থায় মেয়েটাকে দুঃশাসন চুলের মুঠি ধরে 86,000 চেয়ার ছিল দ্রৌপদী যেখানে বস্ত্র হবে সেই জায়গাতে 86,000 চেয়ার মানে 86,000 লোক বসে আছে তার সঙ্গে বহু লোক দাঁড়িয়ে আছে শুধু একটা মেয়ের কাপড়টা না হবে ওটা দেখবে সেই সময় ভীম চিৎকার করে বলেছিল যুধিষ্ঠিরকে আমাকে তুমি অনুমতি দাও 100 ভাইকে ফাটিয়ে দিই যুধিষ্ঠির মহারাজ বলেছিল ধৈর্য ধর সময় হলে সব কিছু ফল 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 ধৈর্য ধরেছিল কে যুধিষ্ঠির মহারাজ একদিন হারানো রাজত্ব ফিরে পেয়েছে আর দুঃশাসন দুর্যোধন গাছতলায় এসে আশ্রয় নিল কেন অন্যায় যারা করে সাময়িক বাড়ি গাড়ি টাকা পয়সা করে কিন্তু তারপর আস্তে আস্তে তাকে রাস্তায় নামতে হয় আর অন্যায় যারা করে না সৎ পথে থাকে তার ঠিক জায়গায় থাকবে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন কে কখন চলে যাবেন কেউ জানে না যাবার সময় কিছু সৎ ফল যে যেখানে বসে আছেন বিল্লমঙ্গলের সময় চিন্তামণি ও মায়েরা গালে হাত দিবেন না বিল্লমঙ্গলের সময় চিন্তামণি প্রেম ভালোবাসা হয়ে গেল আপনাদেরকে একটা কথা বলবো কীর্তন শুনতে এসছেন আপনারা ভালোবাসার মালা পড়বেন না না ভালোবাসার মালা বলতে একটু হাত তুলবেন তো কারা কারা মালা পড়েছেন হাত তুলবেন তো মালা বলতে আমি মালা মালা কারা কারা মালা পড়েছেন একটু সাহস করে হাত তুলুন তো মালা পড়েছেন যারা দু একজন তুলেছিল হাত নামিয়ে ফেললো মায়েরা আবার দেখছে আমাদের পাড়া থেকে যারা এসছে তুলছে কিনা তারপর তুলবো যা হয় যা আচ্ছা মালা বলতে আমি তুলসীর মালা বলি না সোনার মালা কারা পড়েছেন তার হাত বলছে মাথা খারাপ তুলবো নিয়ে মাথা যে ধরা পড়ে যায় এইদিকে আপনার তুলসীর মালা পড়বেন এই তুলসীর মালা পড়বেন কেন জেনে নিন তারপর পড়বেন এইদিকে মায়েরা সোনার মালা পড়বেন এই সোনার মালা পড়লে রাস্তা দিয়ে অন্ধকারে পেরোলে চোরের মার খাবার ভয় থাকে তুলসীর মালা যদি আপনারা কেউ পড়েন চোরের মায়ের খাওয়ার ভয় তো থাকে না বরং চোর আপনাকে প্রণাম করে চলে যাবে কেন মালা তোমার তুলসীর মালা গলাতে আছে আপনার তুলসীর মালা পড়বেন কেন যুক্তিগুলো দেখবেন যুক্তি ছাড়া কীর্তন হয় না ও মায়েরা তুলসীর মালা পড়বেন কেন একটু জেনে নিন বলছে সব গাছে বজ্রপাত হয় তুলসী গাছে জীবনে কোনোদিন বজ্রপাত হয় না বিজ্ঞান বলছে তুলসীর মালা গলায় নিয়ে কেউ রাস্তা দিয়ে পেরিলে হাজার দিকে বজ্রপাত হয় কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হয় না তার মানে আপনারা জেনে নিলেন যারা যারা তুলসীর মালা পড়বেন তাদের মাথায় বজ্রপাত হওয়ার ভয় থাকে না এটা বিজ্ঞান বলল তাহলে প্রশ্ন করবেন ধর্ম কি বলল আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে আপনি আস্তে আস্তে হঠাৎ মারা গেলেন আপনার সঙ্গে কেউ নাই আমরা কি বলবো ওরে
কোথাকার কে একে ট্রেন থেকে ফেলে দে কিন্তু আপনার কন্ট্রাক্টটা তুলসীর মালা থাকলে কি বলবো এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে একে যেখানে সেখানে ফেলে দিস না একটি স্টেশনে নামিয়ে দে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে এটা হচ্ছে বিগ বিগ ধর্মীয় কথা আর বাস্তব কথা কি আপনাদের গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে দেখবেন প্রচুর কুকুর দরজাতে ঘোরাঘুরি করছে সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়ি দিলেন কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর একে মাল্যের মালিক উত্তম মধ্যম দিতে পারে এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে তার কেউ আপন থাকার না থাকে একজন আপন একজনই আপন থাকে তিনি হলেন কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণ যার কৃষ্ণ আপন হাতে তার আবার চিন্তার কি ভাই আছে এইদিকে বাবা আর তুলসীর মালা করবেন কেন বেগুন গাছ বাড়িতে লাগিয়েছেন এই যে বেগুন গাছ লাগিয়েছেন বেড়া দেবেন না কেন বেড়া না দিলে ছাগল গরুতে ছিঁড়ে খাবে তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে এই কৃষ্ণ প্রেমের অঙ্কুর শরীরে হবে না যদি গলায় তুলসীর মালা নামক বেড়া না দেন এই জন্য তুলসীর মালার বেড়া দেবেন তবে আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে কামিনী কাঞ্চন রূপে ছাগল গরুতে যেন ছিঁড়ে না এইবার একটা যুক্তি শুনে এখন তুলসীর মালা কেন করবেন এই তুলসীর এই যে মায়েরা তুলসীর মালা পড়বেন কেন না তুলসীর মালা পড়লে আপনাকে চিনতে পারা যাবে আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনার নামের দ্বারা কিন্তু বোঝা যায় না অনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু নাম করলেই তো বুঝতে পারবেন হিন্দু না মুসলমান দেখবেন বাবলু এই নামটা মুসলিমদের থাকে হিন্দুদের থাকে কিন্তু আমি এক জায়গায় কীর্তন করছিলাম কয়েকদিন আগে সামনে দুটো ছেলে কীর্তন শুনছিল বাচ্চা বাচ্চা জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে বড় ছেলেটা বলল আমি ভাই আমি দাদা আর আমার পাশে আছে ও ভাই আমার নাম আপেল আর ভাইয়ের নাম আঙ্গুর আমার যাক তোর বাবাকে ফলের দোকানে যাবার দরকার হবে না আপেল আর আঙ্গুর আচ্ছা আপেল আঙ্গুর নাম দেখলে বোঝা যায় হিন্দু না মুসলমান বটে এইবার বলি আপনার তুলসীর মালা পড়বেন কেন তুলসীর মালা হলো মাস্টার আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন কার একটা পেয়ারা গাছের ডাল ঝুলছে রাস্তায় চারটা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে আপনি কি করবেন মায়েরা নিশ্চয় প্রণাম করে চলে যাবেন এই যে প্রণাম করে চলে যাবেন পেয়ারা ঝুলছে দরকার নাই দু চারজন বলছে চারিদিকে তাকিয়ে নেবো কেউ কোথাও নাই দেখে কিন্তু যদি তুলসীর মালা কণ্ঠে থাকে তাহলে কি বলবেন পাছে লোকে কিছু বলে মালা গলায় নিয়ে স্যার ওই পেয়ারা চুরি করছো পাছে লোকে কিছু বলে এ হলো মাস্টার আবার দেখবেন এবার আপনার প্রশ্ন করবে আপনারা নিলেন না কেন আমরা বাঁকুড়ার মানুষ তুলসীর মালা নিই নাই বলতে পারেন আপনারা কিন্তু তুলসীর মালা নেন নাই কেন না তুলসীর মালা নিলে মিথ্যা কথা বলতে পারবেন না এই জন্য আপনার নেন নাই অনেকে বলে মিথ্যে ও মাইরা না তুলসীর মালা না নিয়ে তো হাজারটা মিথ্যে কথা বলে বলে তা তুলসীর মালা নিয়ে বলুন তুলসী মহারানীর কৃপা হলে আপনার মিথ্যাটা আস্তে আস্তে কমে যাবে তুলসীর মালা পড়লে কিন্তু আমিষ খেতে পাবেন না এই একটা কথা তবে প্রশ্ন করবেন মালা নেবো না মালা নেবার ইচ্ছা আছে নেবেন বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে বাপ দাদারা বলুন সাইকেলে চাপে তা বাচ্চা কি প্রথমে সিটে চেপে যায় না হাফ প্যাডেলে শিখে জোরে বলুন হাফ প্যাডেলে কেন হাফ প্যাডেলে চাপবে তবে সিটে চাপবে যদি আপনার মনে হয় আমি ভক্ত হব তুলসীর মালা নেবো আপনার মাছ মাংস খাবার ইচ্ছা আছে আপনি এক কাজ করুন দশকর্মার ভান্ডারে গিয়ে বলবেন দাদা আমাকে একটু বেলের মালা দিন তো দেখবেন তুলসীর মালা বেলের মালা চিনতে পারবেন বেলের মালা পড়ুন আপনি যখনই বেলের মালা পড়বেন দু চার বছর যা পাবেন খাবেন কিন্তু যখনই আপনার দু চার বছর খাওয়ার ইচ্ছা হবে বেলের মালাটা নিয়ে মনে হবে না আর দরকার নয় এবার একবার তুলসীর মালা পড়বো হাফ পেটেলে চাপলে তো সিটে চাপার ইচ্ছা আপনার জাগবে আপনি আগে ঢুকুন আপনি প্রবেশ করুন বলে আমার কীর্তন ভালো লাগে না আগে শুনতে বসুন ভালো লাগে কি না দেখুন বসে দেখুন বসতে বসতে মন বসবে এরকম আপনি বেলের মালা পড়ুন তুলসীর মালা পড়তে পারবেন তবে একজন বলল প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লো আমিষ খাওয়া যায় মাছ মাংস খাওয়া যায় বললাম কিরকম বলছে এখন তুলসীর মালা প্যাঁচ সিস্টেম মালা প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পেরেছেন খোলাও যায় পড়াও যায় রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ প্যাঁচ খুলে দিলাম আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম এই প্যাঁচ লাগা পড়া পড়লে আপনি প্যাঁচেই পড়ে যাবেন
সবাই মিলে যারা তুলসীর মালা নেন নাই সবাই মিলে আমার সঙ্গে এই গানটি গান তো হাত তালি দিয়ে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তালি দিন সবাই মিলে বিল্ল মঙ্গল তো চিন্তার সঙ্গে প্রেম হলো প্রেমের মালা পড়লো আপনি আজকে মালা পড়তে পারেন না কিন্তু ভালোবাসার মালা ভগবানকে একটু হাত তালি দিয়ে দিন কৃষ্ণ কেশব কেশব আমি একটা কথা কি জানেন আপনাদের এখানে একটা সুবিধা দেখলাম কি এই বাঁকুড়া জেলায় এই এই জায়গাটাতে আমি প্রথম এলাম তো প্রথমে একটা জিনিস দেখলাম আপনাদের শ্রোতাদের ভালো অবস্থা দেখলাম তবে মায়েদের ঘুম এলে সুযোগ আছে কিন্তু দাদা ভাইদের ঘুম এলে সুযোগ নাই কেন বলুন তো যে মা জীবনে মাথা কাপড় নেয় না সে দেখবেন কীর্তনে যত রাত বাড়ে তত মাথার কাপড় বাড়ে বলবেন কেন যত ঘুম আসে তত কি করে পাশের মেয়েটা যে দেখতে না পায় তার জন্য মাথার কাপড়টা নামাতে শুরু করে পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ আমার ঘুমোয় নাই ধ্যান করে করে শুনছি বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে তখন তুলে নিয়ে যেতে হবে এইদিকে এইদিকে দু চারজন মা মাথায় কাপড় নিয়ে এমনি এমনি করছিল আমি বুঝতে পারছি তবে রামনবমীতে আমি এখানে গান করলাম আমি ঝাড়খণ্ডে একটা জায়গা আছে আপনার দুমকা জেলা নাম শুনেছেন সবাই যেখানে এখন প্রচন্ড করোনা চলছে ঝাড়খণ্ডে লকডাউন শুরু হয়ে গেছে তো লক্ষ্য করুন দুমকা জেলায় সাতসা বলে একটা জায়গা আছে আমি পরপর তিন বছর ওখানে গান করেছিলাম তো ওখানে নিয়ম হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রামায়ণ পাঠ হবে মা সাত দশটা পর্যন্ত কি নটা পর্যন্ত আর নটা পরে কীর্তন হবে তো তখন আমি গান করতাম তিন দিন চার দিন ধরে এখন একবারে সময় দিতে পারি না এক বছর আগে বুকিং করতে হয় এক বছর আগে কথা বলতে হয় তারপর পাওয়া যায় ভগবানের কৃপা গোবিন্দের কৃপা এক বছর আগে বায়না করতে হয় না একদিন আগে বায়না করেই পাওয়া গেছে আজকে গোবিন্দের কৃপা যার যার ভাগ্যে যেমন থাকে তো লক্ষ্য করুন ওখানে রামায়ণ পাঠ হয় সাতটা থেকে দশটা দশটা করে কীর্তন হয় তো মায়েরা বলুন তো এখানে যদি দুপালা করে কীর্তন হতো তাহলে সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত একজন হতো নটা থেকে আমার হতো আচ্ছা বলুন তো সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত কীর্তন হলে বাড়ির বউরা আসে না শাশুড়ির আসে জোরে বলুন বাবারা বলবেন না কারা আসে যে পা মেলে বসে আছেন সে বলুন অনেকে দেখবেন কীর্তনে দেখবে এসে পা মেলে জায়গা রাখে কেন বলুন তো ঠ্যাঙের ভবিষ্যৎ যদি ঠ্যাং মিলতে না পায় আবার আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়েকে বলছে দিদি সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি হাত তালি আর উলু ধ্বনি দিতে হবে সাইডে বসবি সময় মতো পালাবার চান্স পাস ওই যে যারা চালাক পাটি হয় তারা শেষে বসে না না আপনাদের বলি না জায়গা পান নাই বলে বসেছেন চালাক পাটি শেষে বসে কেন পালাবার সুযোগ তো মেয়েরা দেখবেন সন্ধ্যে ছটা থেকে কীর্তন হলে কে আসে প্রথম বলুন তো রামায়ণ পাঠ হলে বাড়ির শাশুড়ি মারা বউগুলো কি বলে মানে ঘর থেকে বিদেয় হলে আমি দেখেছি আমাদের এলাকাতে দেখেছি সন্ধ্যাবেলা কোনো অনুষ্ঠান হলে না বউগুলো বলে এখন বসে কি কিছু খালি ঘরে বসুন এটা বলে কিন্তু নিয়ম তো লক্ষ্য করুন এইদিকে মায়েরা আছে এইদিকে দেখবেন সন্ধ্যে ছটা থেকে সাতটা থেকে রামায়ণ পাঠ শুরু হয়েছে কমিটির ছেড়া বললো প্রদীপ বাবু আপনাকে একটা চেয়ার দিলাম বসে বসে শুনুন আমি রামায়ণ পাঠ শুনছি একজন বুড়িমা সামনে এসে রামায়ণ পাঠ শুনতে এসছে একটা বস্তাকে পেতে রামায়ণ পাঠ শুরু হলো উনি পা লম্বা করলেন রামায়ণ পাঠ অর্ধেক হলো উনি গা লম্বা করলেন আমার কীর্তন যখন শুরু হলো উনি নাক ডাকতে শুরু করলেন কীর্তন যখন শেষ হয়ে গেল তখন ঠাকুমা ঘুমিয়ে পড়েছে নাতনি বলছে ও ঠাকুমা ওঠো তখন ঠাকুমা বলছে আরম্ভ হলো বলে আজ আর হবে না কাল হবে চল ও মায়েরা তিন দিন কীর্তন হয়ে গেল কুঞ্জ বর্ণনের দিনে বুড়িমা এসে আমাকে বলছে বাবা প্রদীপ আহ তোর কীর্তন কি ভালো আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোলে ভালো কি বুঝলে বলছে না না লোকে বলছিল তুমি কি বুঝলে বলছে আমি যেটা বুঝেছি সেটা বলবার জন্য এসেছি বলে কি আহ বাড়িতে যখন ঘুমোই তখন দুটো করে ঘুমের ট্যাবলেট খাই তিনটে করে ফ্যান চলে ঘুমই আসে না আর তোর কীর্তনে কি ঘুম ঘটেনি ঘুম আছে আমি মনে মনে ভাবলাম যাক কাজে তুলে গেছে ঘুম তো হয়েছে এখন যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসে বলছে বাবা তোমার রামায়ণ পাঠ খুব ভালো এখন যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে রামায়ণ পাঠ বলছে বুড়িমা রামায়ণ পাঠ ঠিক শুনেছো তো তখন বুড়িমা বলছে সবই তো শুনলাম বাবা তিন দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম সবই ভালো লাগলো একটি জিনিস বুঝতে পারি বলে কি রাম রাক্ষস না রাবণ রাক্ষস
তখন যিনি রামায়ণ পাঠ করছেন তিনি রেগে বললেন, বুড়িমা রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আর দেখবেন আবার কীর্তন বুঝতে না পারলে রাক্ষস বলবে। হাত তালি দিয়ে সবাই বলবে, হাত উঠান সবাই। কৃষ্ণ কেশব কেশব, আপনারা সবাই লক্ষ্য করুন, এ কীর্তন কারা ভালো শুনে আর কারা মন্দ শুনে সেটা আমি কিন্তু চোখ দেখলেই বুঝব। আমি একটু আঙুল দিয়ে নির্দেশ করি, বাঁ দিকে তাকান, একটু বাঁ দিকে তাকান, কতগুলো কম বয়সের ছেলে এবং দাদারা একসঙ্গে বসে আছে। আমি কিন্তু মুখ এবং ভাব দেখলেই বুঝতে পারি কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। এই দেখুন একবার, দূরে আছে বলে যে কাঁচা তা নয়, পাকা। সামনে কতজন বসে আছে কম বয়সের কিন্তু হরিকথা শুনছে। আপনারা কি ভাবেন ধুতি পাঞ্জাবি তিলক পরে, ধুতি পাঞ্জাবি তিলক পরে কীর্তন শোনে বলে ভক্ত তা নয়, প্যান্ট শার্ট পরে এমন ভক্ত হয় মাথা খারাপ করিয়ে দেয়। মুর্শিদাবাদে একটা আসরে গাইছিলাম, সামনে একজন ডান হাতে পালা পরে আন্ডা শুটিং করে কালো চশমা পরে বসে কীর্তন শুনছে। আমার এই ফোচকে ছেলেটাকে কে বসিয়েছি কেন মনে মনে ভাবলাম, কিন্তু কীর্তনে শেষে আমার বাসাতে গিয়ে আমাকে এমন এমন প্রশ্ন করলো, মনে হলো একবার প্রণাম করি। কেন প্যান্ট শার্ট পরে থাকলে যে ভক্ত হয় না তা নয়, এদের ভেতরে প্রেম ভক্তি প্রচুর থাকে। সবাই মিলে একটু হাত তালি দিয়ে গাইবেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই না। মহাপ্রভু বলেছেন, সবাই তার কীর্তন গান গাইতে পারে না। মহাপ্রভু বারবার বলো যেখানে হরিনাম হয় মাঝে মাঝে তালি দাও, কি হবে উপকার? না, যে কীর্তন গান গাইছে তোমার তার মতো গলা নাই, তোমার হাত তালি আছে, তুমি উপকার পেয়ে যাবে। আর কি, বাড়িতে বড় গাছ থাকে, গাছের মধ্যে হাত তালি দিলে তলে হাত তালি দিলে পাখি চলে যাবে উড়ে। শরীরের মধ্যে কিছু পাপুরি পাখি আছে, তারা কারা? কাম ক্রোধ লোভ মোহ মদমাস্য, যত তালি দেবেন সব কিছু এখান থেকে পালিয়ে যাবে। আর হাত তালি দেবেন কেন এইদিকে, আর হাত তালি দেবেন কেন? আপনার ভাগ্য খারাপ চলছে, কাকে দেখাতে গেলেন? জ্যোতিষকে, গণককে। দাদা একটু হাতটা দেখে দিন তো, খুব সময় খারাপ চলছে। উনি কি সুযোগ পেলেন? উনি সুযোগ পেলেন, যাক আপনার গ্রহের দোষ, 10,000 টাকা দামে একটা পাথর লাগলো। আপনি বলবেন দেন, তার আমার ভাগ্য ফিরে যাবে। মহাপ্রভু বললো কোনো পাথরের দরকার নাই, হরি নামে তালি দাও, দুর্ভাগ্য রেখা সব সৌভাগ্য হয়ে যাবে। এজন্য আরো তত্ত্ব কি বললো, এটা হচ্ছে কৃষ্ণ, এটা রাধা, দুটো তালি দেবেন, রাধা কৃষ্ণের নাম তালি হয়ে যাবে। একবার জোরে বলুন, রাধা রানী কি? একটু বাড়ার কথা, মানে যে অনুযায়ী লোক ভক্ত হয়েছে জোর হবে মনে হচ্ছে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? যাক বেড়েছে আরো বারবার। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? যাদের ঘুম আসছে তাদের কি অবস্থা? আপনারা কত ডুবে গেছেন বুঝতে পেরেছেন? আমি কি বলছি ওদিকে নজনে জয় দিয়ে, তবে আপনারা যেভাবে এঁটে আসতে, আপনারা যেভাবে এঁটে সেজে আজকে বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিলাম আজকে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা আচ্ছা, 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। এই জন্য আপনাদেরকে বলি 3 ঘন্টার দিকে তাকানো প্রায় ছোবো ছোবো হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, আপনাদের এসেছেন যখন বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণি যখন ভালোবাসা হয়ে গেল, প্রত্যেক দিন বিল্লমঙ্গলের বাবার সঙ্গে বিল্লমঙ্গল যখন ঘুমায়, মাঝরাত্রিতে বিল্লমঙ্গল চিন্তার কাছে পালিয়ে যায়। পাড়ার মেয়েরা বললো, পাড়ার ছেলেরা বললো, ও শিব শঙ্কর
তুমি তো পূজো পাঠ করে বেড়াও, ছেলেটার দিকে নজর দিয়েছো? বলে কেন, আমার ছেলে কি করেছে? বলে পরীক্ষা করে দেখবে, রাত্রিবেলায় তুমি শুয়ে থাকবে, তখন দেখবে তোমার বিছানার পাশেই তোমার খোকা নাই। দেখলো সত্যি শিব শঙ্কর একদিন তার ছেলেটাকে ছেড়ে চলে গেছে, কোথায়? চিন্তামণির কাছে। ও মায়েরা, ছেলে যদি অন্যায় করে বাবার কাছে লোকে নালিশ করে, যখন শিব শঙ্করকে লোকে বললো তোমার ছেলে অন্যায় করছে, আমাদের ছেলেগুলোর মাথা খাচ্ছে, ওই পতিতা মেয়েটার কাছে যায়, শিব শঙ্কর কর্তব্য অনুযায়ী ছেলেকে ডেকে বললো, বাবা তুই না ব্রাহ্মণের ছেলে, তুই পতিতা লয়ে যাস, তুই তো ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ কর, গায়ত্রী মন্ত্র জপ কর, তুই ওখানে যাস না বাবা, তবে ওরা আমাদেরকে গ্রাম ছাড়া করে দিবে। যখন এই কথাটা বিল্লমঙ্গলকে বললো, তখন বিল্লমঙ্গলের বয়স কত জোরে বলুন, কত বয়স হয়ে গেছে? না না, কত বছর বয়স বলেছিলাম? 20 বছর। তার মানে পাঁচ তখন মোটা হয়ে গেছে, এক কানে ঢুকলো এক কানে বের হয়ে গেল। বাবা শিব শঙ্কর মারা গেল। একটা কথা জেনে নিন মায়েরা, কেউ যখন মারা যায় ব্রাহ্মণদের শ্রাদ্ধ কাজ কতদিনে হয় তারও জানা আছে? 10 দিনে হয়, 10 দিনে হয়। আচ্ছা, এখানে একটা তত্ত্ব আসছে, দেখুন, আমি মারা যাব, আপনি মারা যাবেন, আপনারা মারা যাবেন, আমরা মৃত্যুর পরে কোথায় যাব? আমাদের আত্মাটা মারা যায় না, দেহটা মারা যায়, জোরে বলুন, দেহটা মারা যায়। শাস্ত্র কি বললো? বাসাংসি জিন্নানি যথা বিহায়ো নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায়ো জিন্নানি সংজাতি নবানি দেই। মানে কি, আমি সহজ করে বুঝিয়ে দিই, মায়েরা যে কাপড়টা পরেছেন, দাদা ভাইরা যে কাপড় পরেছে, আমি যে কাপড়টা পরেছি, জীর্ণ হয়ে গেলে কাপড়টা ফেলে দিয়ে নতুন কাপড় ধারণ করবো। শাস্ত্র কি বললো? দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি মরে যাবেন, আমরা মরে যাব, আমাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বলছে? মানুষ কুলে জন্ম নিয়ে যে কুকুরের মতো কর্ম করবে, পশুর মতো কর্ম করবে, তার পশু কুলে জন্ম হবে, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে, পরের জন্মে আবার মানুষ হবে, আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করবে, মহামানবের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন না, যে ধান সিদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। ও মায়েরা মন দিয়ে শুনবেন, মৃত্যুর পরে মানুষ স্বর্গে গেল না নরকে গেল মরলেই বুঝতে পারবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তা কি করে বুঝবো? যদি কেউ বই পড়েন তাহলে বইটার নাম বলে দিই, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগৎ আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে মৃত্যুর পরে আপনারা জানতে পেরে যাবেন স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে জানবেন? দুটো পদ্ধতিতে জানবেন। ও মায়েরা, আপনাদের পাশের বাড়িতে কেউ যদি মরে যায় আপনারা দেখতে যান না? দেখা দেখে এসে কি বলেন? ওরে বাবারে, ও দিদি এমন মরেছে না, বিভৎস মুখটা হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, আমার 4 দিন ঘুম হয় নাই গো। আপনার বলে বলে যে লোকটা মৃত্যুর সময় তার মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবে নিয়ে যাচ্ছেন নরক। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন মনে হবে, দেখে নাম যেন মরে নাই ঘুমাচ্ছে, ইনি জানছেন স্বর্গ। আর কি করে বুঝবেন স্বর্গ নরক? আপনার মৃত্যুর পর আপনি যখন গ্রাম ছেড়ে চলে যাবেন, বড় হরি হরি বল বলে নিয়ে যাবে, লোকে বলবে লোকটা খুব ভালো ছিল গো, মেয়েটা খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরক। শাস্ত্র বলল জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মায়েরা, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? বাবারা বলবেন না, কৃষ্ণের জন্ম সালতোরা নার্সিংহোমে হয় নাই, হয় নাই, দু চারজন বলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ বলে ফেলেছিল। আচ্ছা সাল তো, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায় বলুন তো? কংসের কারাগারে। কৃষ্ণ জন্ম নিয়ে দেখিয়ে দিয়েছিল, কারাগারের দিকে দেখিও না, আমার কর্মের দিকে দেখো, আমি ভগবান। এই যে 10 অবতারের মধ্যে 1 অবতার বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কোথায়? গাছতলায় পথের ধারে। তিনি দেখিয়ে দিলেন গাছতলায় পথের ধারে জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকো, আমায় কে? স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, তার জন্ম হয়েছিল কোথায়? ভেড়াশালে। তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন, জন্মটার দিকে তাকিও না, কর্মের দিকে তাকাও। আবার দেখবেন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল উনান সালে, তিনি দেখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও।
এইজন্য বিল্ল মঙ্গলের বাবা যখন মরে গেল মা অসচ অবস্থায় প্রত্যেকদিন চিন্তার কাছে যায়। চিন্তামণি মনে মনে ভাবলো, ঠাকুর তুমি আমায় ভালোবাসো আমি জানি, কিন্তু লোকে তোমাকে কলঙ্ক দেয় আমার নামে, বাবা শ্রাদ্ধ সারাচ্ছি আর বেটা কিনা চিন্তার নাম করছে। ব্রাহ্মণ ডেকে পালিয়ে গেল মা। আচ্ছা এর ছোট্ট কথা বলি, উপবাস করলে শরীর ক্লান্ত হয় না তাজা থাকে? যদি বলুন মায়েরা বলুন, তাজা থাকে না ক্লান্ত হয়? উপবাস শরীর একটু ক্লান্ত হয়ে যাবে। আচ্ছা উপবাস যে আপনারা করেন, উপবাস মানে কি? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন সেদিন ভগবানের কাছে জায়গা থাকবে আপনার। আপনি কালীর উপবাস করেছেন, সারাদিন কালীর চিন্তা করবেন। আপনি হনুমানজির উপবাস করেছেন, হনুমানের চিন্তা করবেন। আপনি রামজির উপবাস করেছেন, রামের চিন্তা করবেন। আপনি শিবের উপবাস করেছেন, আপনি সারাদিন শিবের চিন্তা করবেন। এটা নিয়ম, উপবাসের নিয়ম। তো আপনাদের সামনে বলে রাখি, আজকে যখন রামনবমী উপলক্ষে গান, একটু হনুমানজির কথা না বললে কিন্তু গোটা গানটা অসম্পূর্ণ হয়ে যায়। রাম ভক্ত হনুমান, রাম যখন বনবাসী গিয়েছিল সীতা কে হরণ করেছিল কে? জোরে বলুন রাম। দেখেছেন কেমন বাচ্চার মাটা হয়তো ঘুমাচ্ছে কিন্তু বাচ্চা দেখুন কি সুন্দর বলছে। এইদিকে সীতাকে হরণ করলো কে? জোরে বলুন রাবণ। যখন সীতাকে উদ্ধার করলো কে? হনুমান। ও মাইরা, সীতাকে যখন হনুমান উদ্ধার করলো, হনুমানকে সীতা একটা মতির মালা দিল। আয় 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 সীতাকে হনুমান একটি মতির মালা দিল। সবাই তাকাবেন, সীতাকে হনুমান একটি মতির মালা দিল। ওরে হনুরে, তুই আমায় উদ্ধার করেছিস বলি তোকে মতির মালা দিলাম। সামনে লক্ষণ দাঁড়িয়ে আছে, সীতা দাঁড়িয়ে আছে। সীতা যখন মতির মালাটা দিয়েছে হনুমানকে, হনুমান মালাটাকে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে সুখে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে মালাটিকে ফেলে দিল। এই দাঁত দিয়ে কত টুকরো কেটেছিল? 64 টুকরো। আপনারা বলবেন 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? আসলে 64 মহান্ত রূপে 64 টুকরো, কলিযুগে 64 মহান্ত রূপে। হনুমান যখন মালাটাকে দাঁত দিয়ে কেটেছে, লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করেছো, বানরকে তুমি মতির মালা দিয়েছো, কেমন দেখাচ্ছে দেখুন। লক্ষণ বারবার অপমান করছে সীতাকে, বলছে, মা গো বানরে সপিলে মতি, মতিতে তার নাই কোমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান বন্ধে, অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে, পুকুরে কি তার মান্য রাখি। ও মাইরা, তুলসী গাছকে এত যত্ন করেন, তুলসীর মালা পরেন আপনারা, আর তুলসী গাছে কুকুর সম্মান দেয়, প্রস্রাব করে দেয় না? বাচ্চা ছেলেকে আপনি মন্দিরে বসিয়ে দেন, ও প্রস্রাব পায়খানা করে দেবে, ও ভগবানের মানে জানে? অতুল্য ধন তুলসী রে তুমি জানে তুলসী রে, পুকুরে কি তার মান্য রাখি, বানরে সপিলে মতি, মতিতে তা নাই কো মতি, অনাসে কাটে তারে দন্তে, বারবার অপমান করছে। এই হনু, তুই তো বানর, তুই মতির মানার মানে কি জানিস? সীতা রেগে গিয়ে বললো, সত্যি তো হনু, তোকে আদর করে মালাটা দিলাম, মালাটা তুই কেটে দিলি। দেখুন হনুমানের ভক্ত দেখুন। ও মাইরা, এমনি এমনি হনুমান ভক্ত হয় নাই, কেমন দেখাচ্ছে দেখুন। লক্ষ্মণ আর সীতা বারবার অপমান করছে, তুই মালাটাকে দাঁত দিয়ে কেটে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো মা গো, এই মালা কি আমি তোমার কোনোদিন অপমান করতে পারি? কোনোদিন অপমান করতে পারি? তুমি যখন এই মালা আমায় দিলে আমি কি করলাম জানো? আমার মায়ের দেওয়া প্রেমের মালা বলে আমি প্রথমে কপালে ঠেকালাম, তারপর কি গেল, তারপর কি হরে কৃষ্ণ, তারপর কি কপালে ঠেকালাম, তারপর চোখে ঠেকালাম, নাকে ঠেকালাম, দাঁত দিয়ে কেটে কেটে দিলাম, কেন জানো? হনুমান কেঁদে কেঁদে বলে, মা গো এ মালা তো যেমন তেমন মালানো, তোমার দেওয়া প্রেমের মালা ওই জন্য কপালে ঠেকালাম, কানে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম, চোখে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা, নাক দিয়ে
सुखी सुखी देखिलाम केन जानो केनो जानो ए मालाते राम अंगेर गंध पावा जाई किना जाई किना जीव दिए चेटे चेटे देखिलाम केन जानो केनो जानो ए जीव दिए चेटे चेटे देखिलाम केन जानो राम चरणे तुलसी साध पावा जाई किना जे मालाते राम नाम सुना जाई ना जे मालाते राम देखा जाए ना जे मायाते राम अंगेर गंध पावा जाए ना ओ तो अलंकार नय कलंकेर हार ताई आमी दाँत दिए केटे केटे दिलाम लक्ष्मण संगे संगे हनुमान के बोलछे हनुमान रे तुई जेमन भावे राम के भजना करेछिस आमी तो तेमन भावे राम के भजना करते पारि नाई तबे बोल बोल हनुमान केमन करे भजना करले राम पावा जाए तुई जदि राम के एत भालोबासिस तबे कि तुई हृदय माझे राम देखाते पारबी हृदय माझे राम देखाते पारबी लक्ष्मण के देखे हनुमान के देखे जे बोले लक्ष्मण तुम्ही जे तीर धनुकटा आछे ओई तीरटा आमाय दाओ जेना लक्ष्मण तीरटा दिएछे हनुमान पक्ष विदीर्ण करेछे ओमि देखे एका राम नय देखे सीतारामेर जुगल मिलन देखे सीतारामेर जुगल मिलन सीतारामेर जुगल मिलन सीतारामेर जुगल मिलन हनुमाने हृदय माझे सीतारामेर जुगल मिलन सारा दिन क्लांत शरीरे बिल्लमंगल जेते पारे नाई चिंतार काछे आज के जखन उपवास हो गेछे ब्राह्मण त्याग करे चले गेल तखन बिल्लमंगल मने मने भाबछे चिंता आज के सारा दिन तोमार काछे जाई नाई रात जखन दुटो बाजछे घुम भेंगे गेछे मने मने भाबछे चिंता आमी तोमार काछे जाबो एई बोले जखन रात्रि बेलाय दरजाटा खुलेछे चमके गेल चारिदिके वज्रपात बृष्टि वज्रपात झड़ चिंता নদীর কিনারায় ছুটে গেল নদীর কিনারায় ছুটে গেল দেখতে পেল মাঝি নাই নৌকা বাঁধা আছে মাঝি ভাই নৌকা বাঁধা আছে মাঝি নাই বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা তুমি তো একটা নৌকা পাঠিয়ে দিতে পারতে আমার জন্য একটা কাঠও পাঠিয়ে দিতে পারতে তোমার কাছে যাব তবে আমি যে তোমাকে কত ভালোবাসি তার প্রমাণ দেব কি করে জানো আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেব আমার প্রাণটাকে বিসর্জন দিয়ে আমি তোমার কাছে যাব তোমা আমি দেখাতে চাই তোমাকে কত ভালোবাসি বাবা বিদ্যাসাগর মহাশয় তার মায়ের শরীর খারাপ হয়েছিল বলে বাড়ি ফিরছিল নদীতে প্রচন্ড জল বিদ্যাসাগর মহাশয় মায়ের কাছে যাবে জলে ঝাঁপ দিয়েছি ভগবানের নাম করে নাই মায়ের নাম করতে করতে ঝাঁপ দিয়েছি আজকে চিন্তামণির নাম করতে করতে বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে মাছ জলে যখন কোনো কিনারা পাচ্ছে না একটা কালো কাঠ দেখতে পেল মনে মনে ভাবলো চিন্তা তুমি আমাকে কত ভালোবাসো কালো কাঠ পৌঁছে দিছো কাঠটাকে ধরে যখন বিল্লমঙ্গল পৌঁছে গেল নদীর কিনারায় মায়েরা তখন দেখতে পেল চিন্তামণির ঘরে যখন ঢুকতে যাবে প্রাচীরে দরজা দেওয়া প্রাচীরের মধ্যে দরজা কিন্তু দরজা বন্ধ চিন্তা তুমি আমার যে নদীতে কাঠ পাঠিয়ে দিলে দরজা খুলে রাখতে পারলে না কিন্তু হঠাৎ দেখতে পেল প্রাচীরের দিকে তাকিয়ে ওগো চিন্তা তুমি যদি কাঠ পাঠা একটা দড়ি ঝোলাতে পারলে না প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লে জঝুলিয়া প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো একটা দড়ি ঝুলছে মনে মনে ভাবলো চিন্তা তুমি আমার জন্য নদীতে কাঠ পাঠালে কত ভালোবাসো আবার একটা দড়ি ঝুলিয়েছো এই দড়িটাকে ধরে প্রাচীর পেরোবো কালো দড়িটাকে অন্ধকারে ধরে যখন প্রাচীর পেরোলো তখন শব্দ পেয়েছে চিন্তামণি তার পাশে একটা মেয়ে শুয়েছিল তাকে দাসী বলতো এই দাসী একটা চোর পড়লো নাকি দেখতে পেল দাসী এসে বলল কে গো তুমি এমন করে দরজা ঝাঁপিয়ে পড়লে আমায় চিনতে পারবে না আমি তোমাদের ঠাকুর ঠাকুর ঝোপে দাঁড়িয়ে আছো কেন সাপে কামড়াবে যে এদিকে এসো এদিকে এসো আমার চিন্তা জেগে যায় নাই তো না 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 জেগে যায় নাই
তুমি এখানে বসো তার সকাল হোক তারপর চিন্তাকে খবরটা দেবে হ্যাঁ দেব চিন্তামণি দাসী উপরে গিয়ে বলল চিন্তা বলছে আরে চোর পড়েছে তবে ঘর চোর নয় কোন চোর তোর মন চোর এসেছে তোর মন চোর এসেছে মন চোর এসেছে মন চোর এসেছে জায়গাটি লক্ষ্য করুন কীর্তন করতে গেলে নাটক শিখতে হয় কীর্তন করতে গেলে যাত্রা শিখতে হয় আসলে খুব ছোটবেলা থেকে আমার যাত্রা নাটক করা অভ্যাস না না বাইরে কোথাও নয় গ্রাম বাংলাতে আপনাদের যেমন গ্রামে বাড়ি আমার সেরকম গ্রামে বাড়ি কিন্তু আমি গ্রামে যাত্রা নাটক ছোট থেকে করতাম বাবা থাকাকালীন খুব ছোট থেকে ক্লাস ফাইভ থেকে পড়বো আমাকে যখন গুরুদেব কীর্তন শিখিয়েছিলেন শক্তিপদ দাস বৈষ্ণব তিনি বললো নাটক করার অভ্যাস আছে বললাম হ্যাঁ তবে পারবার তিনি আজকে স্বর্গলাভ করেছেন আশীর্বাদ করে দিয়ে গেছেন আমাকে একটা কথা শুধু বলতে চাই চিন্তামণি বেরিয়ে এলো আমার দিকে তাকাবেন বিল্লমঙ্গলের কাছে ছুটে এসে বললো ঠাকুর থাকতে পারলে না না তুমি থাকতে পারলে না আচ্ছা ঠাকুর তোমাকে বললাম তুমি একদিনের জন্য আমার জন্য অপেক্ষা করতে পারলে বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বললো চিন্তা তুমি তো জানো ছোটবেলা থেকে আমার মা নাই আমার বাবা চলে গেছে আপন বলতে তুমি এক মুহূর্ত তোমাকে না দেখলে থাকতে পারি বেশ মেনে নিলাম নদী পার হলে এলে কি করি নদীতে প্রচন্ড জল তুমি এলে চিন্তামণিকে বিল্লমঙ্গল বলে উঠলো কেন গো তুমি তো এখানে আসার জন্য সব ব্যবস্থা করে দিয়েছো কি ব্যবস্থা করেছো তুমি তো নদীতে কাক পাঠিয়ে দিয়েছো কাকটাকে ধরে আমি চলে এলাম আমি তোমার জন্য কাঠ পাঠালাম চুপ করো কি বলছো তুমি তুই প্রাচীর পেরোলে কি করে কেন গো তুমি যে একটা দড়ি ঝুলিয়েছো ওই দড়িটাকে ধরে চলে এলাম চিন্তামণির মাথা খারাপ হয়ে গেল ঠাকুর আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিলাম আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে দিলাম ওই দেখাও তো একবার বিল্লমঙ্গলের হাতে ধরে চিন্তামণি যখন সকালবেলায় নিয়ে যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে গেছে দেখতে পেল কালো কাঠ নয় মা দেখতে পেল একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়েছে চমকে গেল চিন্তামণি ঠাকুর এ তুমি কি করেছো একটা পতিতা মেয়ের ভালোবাসাকে উপেক্ষা করি তুমি একটা মরাকে কাঠ ভেবে আচ্ছা তুমি যে বললে দড়ি ঝুলিয়েছে দড়ি কই প্রাচীরের দিকে তাকিয়ে দেখলো অবাক হয়ে গেল চমকে গেল চিন্তামণি কেন প্রাচীরের গর্তে একটা বিষদ সাপ ঢুকেছিল লেজটা বাইরে ছিল ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল ছাপ দিয়েছে চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটোকে ধরে বলল ঠাকুর কি খুঁজে পেয়েছো তুমি এই মেয়েটার মধ্যে আমি একটা পতিতা মেয়ে পতিতালয়ে থাকি আমার প্রতি তুমি কেন ভালোবাসা দিলে ওগো ঠাকুর সত্যি যদি তুমি আমায় ভালোবাসো তবে তোমার হাতটা আমার মাথায় নিয়ে কথা দাও আমি যা করতে বলবো তুমি তাই করবে চিন্তামণি মাথায় হাত দিয়ে বিল্লমঙ্গল বলল চিন্তা আমার মন প্রাণ আমি তোমার মধ্যে সঁপে দিয়েছি তুমি যা বলবে আমি তাই করব কথা দিলাম কথা দিলে তবে কাজ করো আজ থেকে আমাকে ভুলে যাও আমি সব বলবো তোমায় ভুলতে পারবো তুমি এমন করে বিল্লমঙ্গল কথা দিল বলো না বলো আমায় কি করতে হবে ঠাকুর দেখুন কথাগুলো শুনো শুনো ঠাকুর যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে সেই প্রেমের টানে তুমি বৃন্দাবনে চলে যাও একদিন বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের চরণ পাবে সেদিন তুমি আমায় স্মরণ করবে
আমি তোমার পাশে বসে রাধা গোবিন্দের চরণ ভজন করব। বিল্লমঙ্গল বলল, কথা দিলাম, কেমন করে যাব? চিন্তামণি একটা রাধা কৃষ্ণের ছবি এনে বলল, এই ছবিটা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। মায়েরা সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে। ওই আমি কোথায় গেলি পাবো গো দেখো আমার ঘন সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে রামকৃষ্ণের বাণী, সবাই মিলে একসঙ্গে, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জনম তোমার যাই। হাতে করো কাম আর মুখে বলো হরি, অনেকে দেখবেন কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সময় নই কই। আবার অনেকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হত ভগাকে কি ভগবান ডাকি, সব অজুহাত দেখায় আর কি। এই জন্য আপনাদের বলে কি, উচ্ছা থাকলে উপায় হয়, আপনার বাড়িতে ঝাঁট দিচ্ছেন কি করবেন, একদিকে ঝাঁট দেবেন হাতে করো কাম আর মুখে বলো হরি, কেমন ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 উড়ে ধরি হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরে হরে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো হরে। ঢেকি আছে বাড়িতে, ঢেকি আছে আগে ছিল, জোরে বলুন ঢেকি আছে, দাঁড়াও ঢেকি আছে আছে কম। আচ্ছা মায়েরা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, জোরে বলুন। ওই দেখুন একজন বলছে যে পা দেয় সে কোথায়, যে হাত দেয় তার টেনশন বেশি, আর দুজনের মধ্যে ঝগড়া থাকলে কি করে, যে পা দেয় সে কি বলে, তজ্জা হবে তজ্জা হবে, ওরে গে রেগে দেয় মায়ের
নেয় ভগবান ভজনা কেমন চিড়িয়াউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করায় হাতটা তালে তালে রাখে একজন খরিদ্দার এসে বলে দিদি পাঁচ টাকা চিড়ে দাও বলে কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দশ একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে বাচ্চাকে স্তনপান করে একদিকে হাতটা তালে তালে রাখে আপনারা কি করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন মন রাখবেন গোবিন্দ চলে তালে তালে হাতে করো আমার মানব জনম তোমার যাইবে আপনারা কে কে কীর্তন শোনেন তার প্রমাণ হয়ে যাবে আচ্ছা ছাঁটা কটা কিনতে হয় কটা কটা বললেন যা যা খুশি আমি মাঝে মাঝে টেস্ট করি তিন তিন আচ্ছা মায়েরা বাবারা বলবেন ছাঁটা কোথায় কোথায় রাখতে নাই কি বার কিনতে হয় ছাঁটা হ্যাঁ শনিবার মায়েরা তিন জায়গায় ঝাঁটা রাখতে নেই কোথায় কোথায় একটি রান্নাঘরে কেন বলুন তো ওই ঘরটা কার ঘর ওই ঘরটা চন্দ্রকন্যার ঘর ঝাঁটা রাখবেন না ঝেঁটিয়ে মন্দিরে ঝাঁটা রাখবেন না আর ঝাঁটা রাখবেন না কোথায় বলুন তো স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে ঝাঁটা রাখলে কি হয় আপনারা বুঝতে পেরেছেন নাকি বাবার তাই না বুঝতে পারি ঝাড়া রাখলে কি হয় ঝগড়া হয় আচ্ছা কিছু মনে করবেন না আজকের কীর্তনে আপনাদের শিখিয়ে দিয়ে যাই স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে যাবো বলবো না বাদ দিয়ে দেবো বাবার বলছে বলুন বলুন রাজ্যকে কীর্তন শুনছি ওই জন্যই যত গন্ডগোল তো ওনার সঙ্গে হয়েছে না না আস্তে শব্দ নয় দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে তো ঠোকাঠুকি লাগবেই নাকি তো স্বামী স্ত্রীতে ঝগড়া হলে দেখবেন প্রথমে বাচ্চা এদিকে আগেই বলেছি স্বামী স্ত্রীতে ঝগড়া হলে প্রথমে বাচ্চাগুলো নষ্ট হয় এখানে একটা বাচ্চা বসে আছে সামনে বাচ্চা দু চারটা বসে আছে একটু উত্তর দেবেন বাচ্চারা আপনাদের যেতে কম্পিউটার সামনে নাই বলে না দিতে পারতো অন্য জায়গায় আসলে দেয় আচ্ছা বাচ্চারা এ বলবি বাচ্চারা বাচ্চাদের জন্য বলে রাখি ছেলে যখন বিয়ে করতে যায় মানে বর যখন বিয়ে করতে যায় সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় আর মেয়েটাকে পিঁড়িতে যখন চাপিয়ে আনা হয় তখন চোখে একটা কি ঢাকা দেওয়া হয় জোরে বল হাঁটু জোরে বল দেখেছেন কেমন পার্টি বসেছে দেখেছেন অত সোজা নয় আপনার একা কীর্তন শুনছে বলে হবে না আমি যেই না বলেছি কি তখন বলছে পান কি সুরে বলছে দেখুন অন্য জায়গায় বলে পান খুব জোরে বলে আজকে পান বলেছে আচ্ছা মায়েরা বলুন তো বিয়ের সময় পান কেন চোখে ঢাকা দেওয়া হয় অত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো পান কেন ঢাকা দেওয়া হয় শুনে নিন মায়েরা পান কেন ঢাকা দেওয়া হয় পান হচ্ছে যোগমায়া এদিকে 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 পান হচ্ছে যোগমায়া মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে আর মায়া যোগ হয়ে যায় ওই জন্য পানটা যে যোগ মায়া আমি তোমার তুমি আমার আসলে এই গানটা এক জায়গায় গিয়েছি একজন কাকা বাবু বাড়িতে বাসা উনি বললেন প্রদীপ তোমার সব গান ভালো লাগলো এক জায়গায় সুন্দর হয়ে গেল বলে কেন তুমি যে বলে পান সরালে মায়া হয় বললাম কেন বলছে আমার তিনটে বৌমা তিনটে ছেলে মায়ায় নাই খালি ঝগড়া করছে বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে কেন পান ঢাকাতে পারে কতবার রাস্তাতে দেখা হয়ে যায় তাহলে মায়া থাকবে কি করে তবে আমাদের স্বামী স্ত্রী যে ঝগড়া না হয় তার জন্য আপনাদের বলে যাই মন দিয়ে শুনুন বলে যাই আপনাদেরকে দুটো তত্ত্ব বলল একটা বাস্তব একটা কি একটা বাস্তব একটা ভাগবতীয় কথা যাতে আপনাদের কোনো ঝগড়া না হয় তার জন্য দেখবেন অনেক ভক্ত আছে যারা দেবকীনন্দন ঠাকুরের কীর্তন শোনে আস্থা চেনা চেনা যারা চিন্ময় বাপু শোনে যারা মুরারি বাপু শোনে আমি কিন্তু একনিষ্ঠ ভক্ত আমি যত না শাস্ত্র পড়ি তত কিন্তু ভাগবত কথা খুব শুনি এটা আমার জীবনের লক্ষ্য তো আপনাদের কাছে নিবেদন রইল স্বামী স্ত্রী যে ঝগড়া না হয় তাই একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনার কাল থেকে করবেন এই দেখুন এদের পাশের গ্রামে একজন ছেলে একটা মেয়ে খালি ঝগড়া করে একটা সাধু বাবা এসছে সাধু বাবার কাছে গেছে সাধু বাবা বলছে কি হলো মা তোরা এসেছিস কেন মেয়েটা তখন সাধু বাবা বলছে আর বলবেন না বাবা খালি কুটুর 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 লেগেই আছে সাধু বাবা অন্তর্যামী মেয়েটাকে বলছে বল কে বেশি ঝগড়া করে মেয়েটা তখন স্বামীটাকে দেখে বললো সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে ছেলে তখন মেয়ের দিকে তাকিয়ে বলছে
সাধু বাবা বুঝতে পেরে গেছে ছেলে যদি চারটা বলে মেয়েটা পঁচিশটা বলছে ছেলেটাকে ইশারা করে বলে তুই পালিয়ে যা ব্যবস্থা করে দিচ্ছি মেয়েটাকে বলছে শোন মা তোদের ঝগড়া হবে না একটা কাজ করবি এক বোতল জল দিলাম ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম এই মন্ত্র পড়ে জলটা বাড়িতে রাখ দিয়ে তোর স্বামী যখন চারটা বলতে শুরু করবে তুই তো পঁচিশটা বলে ফেলবি মাথা খারাপ হয়ে যাবে তখন ও যখন চারটা বলতে শুরু করবে তুই মন্ত্রপুত জলটা হাতে ঢালবি ঢেলে মুখের মধ্যে ঢোকাবি গিলবিও না ফেলবিও না কিছু বুঝলেন কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন কিছু বুঝলেন তার মানে আমাদেরকে তাকান বুঝতে পারছেন যদি জলটা দরকার হয় এনার কাছে আছে নিয়ে যাবেন আচ্ছা এটাতে গেলো বাইরের কথা আর ভাগবতীয় কথা কি স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না দুটো কাজ একসঙ্গে করো ভজন ভজন আর ভজন ভোজন আর ভজন ভোজন ভোজন মানে খাওয়া ভজন মানে নাম কীর্তন করা ভোজন ভজন ভোজন ভজন তার মানে কি ও মায়েরা স্বামী যদি বেলা তিনটের সময় আসে তাকে দেবেন তারপর ভোজন করবেন শান্তি আছে একসঙ্গে ভোজন করবেন শান্তি আছে আর যদি বলেন বিউটি পার্লারতে গেলাম ডিজাইন ভালো আছে দরকার না আগে খেয়ে নেবো ঝগড়া আরম্ভ হয়ে যাবে আর একটা ভোজন মানে কি সকালবেলায় সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে একটু ভোজন করবেন আচ্ছা একটু ভোজন হয়ে যাক সবাই মিলে ভোজন হয়ে যাক সবাই মিলে কৃষ্ণ বলে দেখি বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে আপনারা সবাই মিলে একটু ভোজন করবেন সবাই মিলে একসঙ্গে এত সুন্দর তালি দেবেন না মিউজিকের সঙ্গে দেখি কেমন দিতে পারেন সবাই কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন কাপড় নিন দাদা ভাইরা যারা রুমাল তো আলে নিচ্ছেন একটু মাথায় কাপড় নিন এই জায়গায় বিল্লমঙ্গল উদ্ধার হবে আপনারা সবাই মিলে প্রেমসে একটু যাদের যাদের কাছে রুমাল আছে তারা নেবেন যাদের নেই তারা একটু মাথায় হাতটা ঠেকিয়ে নিয়ে তারপর বাবু হয়ে বসুন
এই জায়গাটা সবার জন্য প্রত্যেকের জন্য যারা উপরে বসে আছেন তারাও যারা নিচে বসে আছেন তারাও ধন্য এটাই আপনারা এতক্ষণ ধরে রাত্রি একটা বেজে গেল আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে 12:30টার মধ্যে শেষ করব কারণ প্রতিদিনের গান তো আমাদের তো যাই হোক এখন আপনারা যখন বসেছেন এতক্ষণ ধরে আপনাদের ছাড়তে পারছি না ছাড়তে ইচ্ছে হলো ছাড়তে পারছি না একদিনে কোনো কিছু শেষ হয় না তিন দিন হলে হয় কিন্তু তিন দিন সময় আমি কোথাও দিতে পারি না একদিনই পারি তো আসুন আপনারা যখন বসে আছেন তোমরা সবাইকে বলে রাখি মায়েরা মাথার কাপড়টা রাখবেন মাথার কাপড়টার নাম কি আসতে মাথার কাপড়টার নাম কি জোরে বলুন মাথার কাপড়টার নাম হচ্ছে খুব ভালো করে শুনে নিন মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা লজ্জা এই এই কাপড়টা যে মেয়ের আছে তার লজ্জা আছে যে মেয়ে নাই তার লজ্জা নাই এই কাপড়টা যে মেয়ের আছে তাকে সভ্য মেয়ে বলে এই কাপড়টা যে মেয়ের নাই তাকে অসভ্য মেয়ে বলে মায়েরা আপনার মাথায় কাপড়টা যেমন টিনেছেন প্রত্যেকদিন এই কাপড়টা নেবেন মান সম্মান রাখবেন আপনার সন্তান ভালো হবে আপনার ভক্তি জন্মাবে আপনাকে দিকে পুরুষ ভক্তি করবে আপনার পায়ের দিকে তাকাবে আর মাথায় কাপড় না থাকলে আপনার মুখের দিকে তাকাবে আপনি রমণী হন মহিষী নারী হন বিদ্যাসাগরের মতো সন্তান জন্মদিন ভক্ত সন্তান জন্মদিন কাপড়টা ভালো রাখুন এই দেখুন আমার মায়ের মা বেঁচে ছিল মাথার কাপড়টা এখানে ছিল 95 বছর বয়স আমার মা বেঁচে আছেন 70 বছর বয়স মাথার কাপড় এখানে আমার কাকিমা বেঁচে আছেন কাপড় 70 খোপা মানে বাম্পার পর্যন্ত এলো খোপাতে আবার এখন লক্ষ্য করুন যারা বাড়িতে এসছে তারা হাইওয়ে হয়ে গেছে কিছুই নাই বাম্পার টাম্পার আপনার মাথায় কাপড়টা রাখবেন তবে দাদা ভাইরা বলুন তো আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না জোরে বলুন হেরানা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না জোরে বলুন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত এখন নাই না বলুন তো যখন থেকে ভাসুর হলো পর্দা তখন থেকে সরে গেল পর্দা যখন থেকে বর্দা হলো তখন থেকে পর্দা সরে গেল বিল্লমঙ্গল যখন চলে যাচ্ছে মা বৃন্দাবনের পথে একটা সুন্দরী মেয়ে তার নাম ওহল্লা তার স্বামীর নাম বণিক খুব সুন্দর দেখতে মেয়েটা কিন্তু মনে মনে ভাবছে বিল্লমঙ্গল ওই মেয়েটার বাড়িতে যাব আমি তার বাড়িতে সেবা করব আর মেয়েটাকে দক্ষিণা স্বরূপ আমি মেয়েটাকে চেয়ে বসবো একটু লক্ষ্য করুন ওহল্লা চলে যাচ্ছে কোমরে কলসি নিয়ে জল নিয়ে আর বিল্লমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে কিভাবে ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ ওহল্লা ভেতরে ঢুকে গেল বিল্লমঙ্গল বলো কে আছো মা ভিক্ষা দেহি মা তো এদিকে ওহল্লার স্বামী এসে বলল তুমি ব্রাহ্মণ হ্যাঁ কি চাও তোমার বাড়িতে সেবা করব স্ত্রীকে গিয়ে বলল শুনছো ওহল্লা ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে এসছে সেবা করাও ওহল্লা অন্ন ব্যঞ্জন তৈরি করে যখন ব্রাহ্মণকে দিতে গেল বিল্লমঙ্গলকে বিল্লমঙ্গল তাকাচ্ছে বা 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 এই চিন্তা তুমি আমায় ত্যাগ করলে কি হবে তোমার চাইতে সুন্দরী রমণী কাছে পেয়েছি আর আমি বৃন্দাবনে যাব না এর কাছেই রয়ে যাব আসলে কি বলুন তো কামিনী কাঞ্চনে মেতে গেল কৃষ্ণচরণ ভুলে গেল কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মূলে তবে শাস্ত্র বলল কয়লা হয় ময়লাহীন আগুনে পোড়ালে চাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায় বিল্লমঙ্গল কি করলো দেখুন তাকাচ্ছে ললুক নয়নে ললুক দৃষ্টিতে হে অহল্লা
তোমার কাছে এলাম, তুমি আমায় সেবা দিবে না? অহল্যা অন্নব্যঞ্জন তৈরি করে সেবাটা দিল, বিল্লমঙ্গল সেবা করলো, অহল্যা স্বামী বণিক বললো, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করলে দক্ষিণা দিতে হয়, বলো ব্রাহ্মণ তুমি কি দক্ষিণা চাও? বিল্লমঙ্গল তৎক্ষণাৎ বলে উঠলো, দেবে আমায়? বলে হ্যাঁ, তবে দাও। কি? যা চাইবো তাই দেবে? বণিক বললো, আমার তো কোনো সন্তান নাই, গাড়ি বাড়ি টাকা আছে, তুমি যা চাইবে তাই দেবে। দেবে তবে দাও। কি? তোমার স্ত্রীকে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। বলো না। বিল্লমঙ্গল বলে উঠল, আমি ব্রাহ্মণের ছেলে, আমার যোগ্য সূত্র আছে, আমি তোমাকে অভিশাপ দেব, যা চাইলাম তাই যদি না দাও তবে তোমার স্ত্রীর স্মৃতি সিঁদুর মুছে যাবে, তোমার স্ত্রীর হাতের শাখা চলে যাবে, তুমি ভস্ম হয়ে যাবে। পাশ থেকে শুনছিল কে জানে অহল্যা, স্বামীকে ডেকে বলল, স্বামী স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্য, হাতের শাখা রক্ষা করার জন্য মেয়েরা সব কিছু করতে পারে, তুমি যদি অনুমতি দাও আজকে রাত্রিতে আমি ব্রাহ্মণের সেবায় লাগতে পারি, পৃথিবীর কোনো নারী যা পারে না আমি তা করতে পারি। পারবে অহল্যা? হ্যাঁ পারবো, তবে একটা কাজ করো, এসো আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিই। স্বামী হয়ে তার স্ত্রীকে সাজাচ্ছে, স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরাল, কণ্ঠে দিল সোনার মালা, চরণে ভক্তিমতী মায়েরা এই জায়গাটি দেখার মতো জায়গা। অহল্যা যাচ্ছে রূপের পসরা নিয়ে বিল্লমঙ্গলের কাছে। এর আগে বিল্লমঙ্গল অহল্যার মুখের দিকে একবারও চায় নাই, শুধু দেখেছিল সুন্দরী রমণী যাচ্ছে, এখনো চাইতে পারছে না। এই দেখে তাকান, মাথার কাপড়টা এরকম করে দেওয়া আছে। অহল্যা বিল্লমঙ্গলের সামনে গিয়ে বলল, ঠাকুর ঠাকুর, পৃথিবীতে কোনো নারী যা পারে না আমি তা করতে এলাম। আচ্ছা ঠাকুর, তুমি নাকি আমার দেহটাকে সেবা করতে চাইছো? আমি একজন সতী নারী হয়ে তোমার কাছে এলাম, পৃথিবীর মানুষ আমাকে কলঙ্ক দেবে, কিন্তু তুমি জানো না একজন নারীর সবচাইতে বড় বড় জিনিস হচ্ছে তার স্মৃতির সিঁদুর হাতের শাখা। সেই দুটি যদি চলে যায় তবে নারীর মান সংসার থেকে চলে যায়। ওগো ঠাকুর, আমি সারা রাত্রি জেগে তোমার কাছে বসে আছি, আমার স্ত্রী তোমার কাছে, আমার স্বামী তোমার কাছে পাঠিয়ে যেতে তোমার সেবায় লাগার জন্য, আমায় গ্রহণ করো ঠাকুর, আমায় গ্রহণ করো। তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থেকো না, আমায় গ্রহণ করো। চোখে জল পড়েছে হল্লা, মনে মনে ভগবানকে ডাকছে, ঠাকুর ছোটবেলায় কেন মরে গেলাম না মায়ের কোলে, তবে তেমন খারাপ কাজ করতে হতো না। কীর্তন কেমন জিনিস দেখুন, আজ যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একই রকম বসে আছেন। কীর্তনে প্রেম দিলে মানুষ স্তব্ধ হয়ে যায়, এখন অহল্যার চোখে জল পড়ছে বলে আপনারা দেখে স্তব্ধ হয়ে গেছেন। এইরকমটা প্রত্যেক আসরেই হয়, কীর্তন শুনতে শুনতে মানুষ যখন বিভোর হয়ে যায় তখন স্তব্ধ হয়ে যায়। আপনার আসলে তাকি দেখুন, কোনো ছটফটানি নেই, কিচ্ছু নেই, স্তব্ধ হয়ে আছেন কেন? একটা বিভৎস রূপ দেখছেন আপনারা। বিল্লমঙ্গল তাকাচ্ছে, যখন তাকাচ্ছে তখন বলছে, একবার তোমার মুখটা খুলে দাও তো, একবার তোমার মুখটা খুলে দাও তো। অহল্যা বলছে, তাকাচ্ছ কেন, আমাকে গ্রহণ করো, তোমার মুখটা খুলে দাও তো। যাই না অহল্যা মুখটা খুলে দিয়েছে, অমনি বিল্লমঙ্গল চমকে উঠেছে, একই এ আমি কাকে দেখলাম, আমার দিকে তাকাচ্ছ কেন ঠাকুর, আমার দিকে তাকাচ্ছ কেন, আমাকে গ্রহণ করো, আমি তো তোমার সেবায় লাগবার জন্য এসেছি। বিল্লমঙ্গল বলল,
আমি তোমার দিকে তাকিয়ে আছি কেন জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে, তোমার মুখটাকে দেখি আমার 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 মরা মায়ের মুখটা তোমার মুখটা আমার মায়ের মুখটা একই রকম দেখতে, তুমি আমার মা লক্ষ্য করো। বিল্লমঙ্গল কি করলো দেখো, অহল্যা বললো তুমি আমার মা বলে ডাকলি, পৃথিবীতে আমি মা হতে পারি নাই, তুই যখন মা বলে ডাকলি বল তুই কি চাস? বিল্লমঙ্গল বলো কিছুই চাই না, একটা জিনিস চাই। কি? তোমার মাথাতে দুটো সোনার কাঁটা আছে ক্লিপ, ওই দুটো আমায় দাও। কি করবি ওগো মা? এই নয়ন দুটো আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি বৃন্দাবনে যাচ্ছিলাম কৃষ্ণ চরণ পাওয়ার জন্য, এই নয়ন দুটো আমাকে বাধা দিয়েছে। তোমার ওই মাথা সোনার ক্লিপ দুটো দিয়ে কি করবো জানে? কি করবি তুই? তবে নে ক্লিপ, যে না ক্লিপ দুটো নিয়েছে অমনি বিল্লমঙ্গল চোখের সামনে কি বললো, ওরে নয়ন তুই আমায় কৃষ্ণচরণে পেতে বাধা দিলি, এই দেখ এই দেখ আমি মায়ের সামনে মা গো তোমার চরণে সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে, আর যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে মনির আলোতে পোকামাকড় ছুটে আসে। ভগবান রূপ মনিকে যারা রেখেছে হৃদয় মাঝে ভগবান তাদের খাবার জোগাড় করে দেবে। বিল্লমঙ্গলের কাছে যাচ্ছে কে না গোয়ালার বেশি ভগবান, কাঁধে লইয়ে দধি ভান্ড চলে আমার প্রাণ গোবিন্দ, ভালো
ভক্ত চালাক না ভগবান চালাক ভক্ত চালা বিল্লমঙ্গল যাচ্ছে কৃষ্ণ বলছে তুই খাবি বলে হ্যাঁ খাবো নিজের হাতে ভগবান খাওয়ালো বিল্লমঙ্গল অন্ধ বুঝতেই পারলো না বলছে হ্যাঁ গো বৃন্দাবন কোন দিকে ছেলেটা বললো বৃন্দাবন তো তুই দেখতে পাবি কি ওর অন্ধ তো বিল্লমঙ্গল বললো কি করে অন্ধ আমি অন্ধ হতে পারি তোমার চরণে যে নূপুর বাজছে না ও নূপুরের শব্দে আমি বৃন্দাবন চলে যাব বিল্লমঙ্গল যাচ্ছে পেছন পেছন গোবিন্দ আগে আগে নূপুর বাজি রোনো ঝনো রোনো নূপুর বাজাই রে নূপুর বাজাই রোনো ঝনো রোনো নূপুর বাজাই রে নূপুর বাজাই রোনো ঝনো রোনো কৃষ্ণকে দর্শন করলো কৃষ্ণ বললো তুই আমাকে দেখবি রাধাকে দেখবি বলে হ্যাঁ রাধাকে দেখতে গেলে তোর চিন্তাকে ডাক একদিকে চিন্তাকে ডাকলো বিল্লমঙ্গল চিন্তামণি বসলো একদিকে রাধা গোবিন্দ বসলো আচ্ছা আপনার কি ভেবেছেন সারাত্রি হবে নাকি আপনার ভেবেছেন সারাত্রি হবে সেই 9:05-10 আরম্ভ হয়েছে 1:20-25 বেজে গেল এখনও যদি বলেন তাহলে হয় না পরে যদি বা সুযোগ হয় গোবিন্দ কৃপা করে আপনাদের সুযোগ করে দেবো আপনাদেরকে উঠতে হবে উপায় নেই আপনাদের উঠতে হবে সবাই মিলে দাঁড়িয়ে একটা ভজন গেয়ে নিই সবাই মিলে দাঁড়িয়ে একটা ভজন গেয়ে দেবো কৃষ্ণকে Yeah, I go.